একজন দোকানদার হালি ডিম পঁচিশ টাকা দরে ক্রয় করে পুতি দুই হালি কত ছাপ্পান্ন টাকা দরে বিক্রি করলে শতকরা কত লাভ হবে পঁচিশ টাকায় ক্রয় করছে এক হালির ডিম কত হালি ডিম হালি মানে কী এক হালি হালি মানে এক হালি এক হালি ডিম পঁচিশ টাকায় সে কী মানে কড়াই করছে কড়াই করার পর এবার প্রতি দুই হালি বিক্রি করছে ছাপ্পান্ন টাকায় তাহলে আমরা এক হালির ডিম পঁচিশ টাকা হলে আমাকে যেহেতু দুই হালি ডিমের কথা বলা আছে এখানে দেখো খেয়াল করো যে দুই হালি ডিমের কথা আছে তাহলে আমরা দুই হালি ডিমের দাম আগে বার করি তাহলে এক হালি হালি ডিমের দাম ডিমের দাম কত টাকা পঁচিশ টাকা তাহলে দুই হালি ডিমের দাম পঁচিশ গুণন দুই পঞ্চাশ টাকা এটা হচ্ছে কি কড়াই মূল্য এখন খেয়াল করো সে বিক্রি করছে দুই হালি আবার ছাপ্পান্ন টাকায় তার মানে কত হয়েছে লাভ হয়েছে তাহলে লাভ লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য কত পঞ্চাশ কয় টাকা ছয় টাকা এই ছয় টাকা আমাদের কি হয়েছে লাভ হয়েছে এই ছয় টাকা যে আমাদের লাভ আছে লাভ হয়েছে তাহলে আমাদের ক্রয় মূল্য কত টাকা ছিল পঞ্চাশ টাকা ক্রয়ের মূল্য কত টাকা ছিল পঞ্চাশ টাকা তার আমরা লিখতে পারি যে পঞ্চাশ টাকায় লাভ হয় ছয় টাকা এক টাকায় লাভ হবে কম কম হলে ভাগ নিচে পঞ্চাশ এখন একশো টাকায় লাভ হবে বেশি বেশি হলে গুণ উপরে ঠিক আছে পঞ্চাশ ছয় দেখুন বারো টাকা এটা হচ্ছে কি আমাদের লাভ হয় উত্তর পার্সেন্টেন্সে দেওয়া আছে তাহলে আমরা লিখব উত্তর লাভ হয় বারো পার্সেন্ট যেহেতু উত্তরটা পার্সেন্টেন্সে দেওয়া ছিল